প্রিয় বন্ধুরা তোমরা যারা কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী রয়েছো তোমাদের যে পরীক্ষা রয়েছে ইউজি পিজি সেই পরীক্ষা কাদের ক্ষেত্রে অনলাইনে হবে কাদের ক্ষেত্রে অফলাইনে হবে এই মুহূর্তে কি তথ্য রয়েছে কাউন্সিলিং কি বলছে এ ইউজিসি কি বলছে সমস্ত তথ্য নিয়ে বিস্তারিত আলোচনা করব একই সাথে তোমরা যারা দু হাজার বাইশের মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রী রয়েছ তোমাদের কালকের চূড়ান্ত মিটিংয়ে কী আলোচনা হলো এবং তোমাদের পরীক্ষা নিয়ে কী ঘোষণা হলো সমস্তটাই বিস্তারিত এই মুহূর্তের তথ্য অনুযায়ী তোমাদেরকে সম্পূর্ণ বাস্তবটা তুলে ধরবো আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে তোমাদের কাছে অনুরোধ অতি অবশ্যই একটি ভিডিওকে লাইক প্রদান করো আর আমাদের পরিবারের সদস্য না হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনে ক্লিক করে আমাদের পরিবারের সদস্য হয়ে ওঠো বন্ধুরা তোমরা সকলেই জানো ইতিমধ্যে এ আমরা প্রত্যেকেই জেনে গেছি যে তোমাদের যে পরীক্ষা রয়েছে সেই পরীক্ষা নিয়ে একটা বিধাদন্ত তৈরি হয়েছে কোন ক্ষেত্রে শোনা যাচ্ছে অনলাইনে কোন ক্ষেত্রে শোনা যাচ্ছে অফলাইনে তোমরা অনেকেই অফিশিয়াল বিজ্ঞপ্তি পেয়ে গেছো সেক্ষেত্রে তোমরা অনেকটাই নিশ্চিন্ত হয়েছ কিন্তু এই বলে না যে গুজবেরও একটা কান আছে তোমরা এই বিভিন্ন জায়গার থেকে বিভিন্ন গুজব ইনফরমেশান পাচ্ছ যেমন মাধ্যমিকের ছাত্রছাত্রীরা পাচ্ছ তেমনই উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীরা সেই একই রকমভাবে কলেজ বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীরাও এই মুহূর্তে বিভিন্ন ভুল দত্ত পাচ্ছ স্টেপ বাই স্টেপ মাধ্যমিক উচ্চ মাধ্যমিক এবং কলেজ নিয়ে বিস্তারিত আলোচনা করব সবার প্রথমে কলেজের ছাত্রছাত্রীদের জন্য জানিয়ে রাখি তোমরা বারবার একই প্রশ্ন করছো ও ইনস্টাগ্রামে প্রশ্ন করছো ভিডিওর কমেন্ট সেকশানে যে আমাদের নিয়ে কেন ভিডিও বানাচ্ছো না তো এই ক্ষেত্রে আমি তোমাদের বারবার বলে রাখি আমি আগেও বলে দিয়েছি এখনও বলছি সবার প্রথমে যারা পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্রছাত্রী রয়েছে ও বা পলিটেকনিক কলেজের ছাত্রছাত্রী রয়েছে যারা ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং করছো তোমাদের যে এক্সামিনেশান রয়েছে সেই এক্সামিনেশান কিন্তু অনলাইনে নয় অফলাইনে নেওয়ারই ঘোষণা করেছে দশ পনেরো দিন পিছিয়ে তা নিয়ে কিন্তু বিভিন্ন ছাত্রছাত্রী এই কলেজে কলেজে বিক্ষোভ দেখিয়েছে এমন কি পথেও নেমেছে তারা কারণ তারা প্রত্যেকেই বলতে চায় যে এই যে পরীক্ষা আছে এই পরীক্ষা যাতে অনলাইনে নেওয়া হয় কারণ সমস্ত ক্লাস প্রায় অনলাইনেই হয়েছে অফলাইনে সিলেবাস শেষ হয়নি দশ বারো দিন সময় দিয়ে দিনে সিলেবাস কখনোই শেষ করা যায় না এটা বক্তব্য কলেজের ছাত্রছাত্রী। আর তোমরা যারা অনার্স বা পাসের ইউজির ছাত্রছাত্রী রয়েছে তোমাদেরও একই জিজ্ঞাসাবাদ রয়েছে যে আমাদের পরীক্ষা কিভাবে হবে তোমরা চিন্তিত এক্ষেত্রে তোমাদের প্রত্যেকে জানিয়ে রাখি তোমাদের যে পরীক্ষা আছে অর্থ সেমিস্টারের সেই পরীক্ষা কিন্তু অ্যাকচুয়ালি অনলাইনেই হবে যেটা আগে ঘোষণা করা হয়েছিল সেই অনুযায়ী আয় অনেকের অ্যাকচুয়ালি রুটিনও প্রকাশিত হয়েছে তোমরা অনেকে আমাকে জানিয়েছো যে কলেজ থেকে জানিয়ে দেওয়া হয়েছে অনলাইনে এবছর এই পরীক্ষাটা হচ্ছে পূর্ব ঘোষিত বিজ্ঞপ্তি অনুসারে পূর্ব ঘোষিত যারা জেনারেল ডিগ্রির ছাত্রছাত্রী রয়েছ তোমাদের প্রত্যেকের বিএ বিএসসি বিকম তোমাদের যে সেমিস্টারের এক্সামিনেশান রয়েছে সেই সেমিস্টার এক্সামিনেশান অনলাইনেই হবে অফলাইনে এক্সামিনেশান হচ্ছে এরকম কোথার থেকে কিন্তু শোনা যাচ্ছে না এমনকি তোমাদের ইন্টারনাল এক্সামিনেশন কোনো কোনো কলেজ কিন্তু বা প্র্যাকটিক্যাল এক্সামিনেশন কোনো কোনো কলেজ কিন্তু অফলাইনে নিতেও পারে কিন্তু অর্থ সেমিস্টারের মেন যে এক্সাম রয়েছে সেই এক্সাম অনলাইনেই হবে এখনও পর্যন্ত সেই তথ্যই রয়েছে আশা করছি তোমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম এখন তোমরাই বলো যে অ্যাকচুয়ালি তোমাদের কলেজ থেকে কী এরকম কোনো ইনফরমেশন দেওয়া হয়েছে পরীক্ষা নিয়ে কলেজ কি বলছে অনেকে আমাকে জানিয়েছো অনলাইনে হচ্ছে অনেকে এখনও পর্যন্ত চিন্তার মধ্যে আছো কলেজ কী বলছে অবশ্যই যেন অফিসিয়াল তথ্য তোমাদের জানালাম যে পলিটেকনিক ইঞ্জিনিয়ারিংয়ের ক্ষেত্রে টেকনিক্যাল এডুকেশনের তরফ থেকে এ কাউন্সিলিং জানিয়ে দিয়েছে তাদের এক্সামিনেশান অন অফলাইনে হবে কিছু দশ দিন বারো দিন সময় দিয়ে যেটা আমি একেবারেই তাদের সঙ্গে সহমত না স্টুডেন্টদের সাথেই আমি সহমত যে তাদের পলিটেকনিকের যারা ছাত্রছাত্রী আছে তাদের যে দাবি সেই দাবি অনুসারে এই পরীক্ষাটা অন্তত অনলাইনে নিলে প্রত্যেকের ভালো হয় কিন্তু বাদ বাকি যারা ইউনিভার্সিটি ক্যালকাটা ইউনিভার্সিটি থেকে শুরু করে অন্যান্য ইউনিভার্সিটি যারা ছাত্রছাত্রী রয়েছে তোমাদের যে এক্সামিনেশন সেই এক্সামিনেশন অনলাইনেই হবে যেটা পূর্বঘোষিত ও বিজ্ঞপ্তি আছে সেই অনুযায়ী বাদ বাকি তোমরা যারা জেনারেলের ছাত্রছাত্রী রয়েছে তোমাদের যে অর্থ সেমিস্টারের এক্সামিনেশন রয়েছে তোমরা তোমাদের এক্সামিনেশন অনলাইনেই হবে এখনও পর্যন্ত যে তথ্য রয়েছে এরপরেই চলে আসি মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ছাত্রছাত্রীদের ক্ষেত্রে তোমরা অনেকেই ইনস্টাগ্রামে আমাদের আজকে মিটিং হয়েছে মিটিংয়ের পরে কি অ্যাকচুয়ালি রাই হলো আমরা আমাদের পরীক্ষা কি পিছিয়ে গেল আমি বারবার বলার সত্ত্বেও তোমাদের একটাই প্রশ্ন উঠছে দেখো দেখো সবার প্রথমে একটা জিনিস তোমাদের বলে রাখি ধরো আমি মাধ্যমিক কিংবা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছি সেক্ষেত্রে আমারও তোমাদের মতোই একটাই বক্তব্য থাকতো যে তোমার আমাদের পরীক্ষাটা যাতে একটু পিছিয়ে যায় আমি সমস্ত বিষয় তোমাদের রিলেট করতে পারছি তোমাদের সমস্যার কথা বুঝতে পারছি কালকে পঁচিশ তারিখ চলে গেছে এবং পঁচিশ তারিখের পর এখনো পর্যন্ত রাজ্যের তরফ থেকে কোনো ইঙ্গিত পাওয়া যায়নি কোনো বড় বড় নিউজ পোর্টাল থেকে নিউজ চ্যানেল থেকে উঠে আসেনি তোমাদের পরীক্ষা পিছিয়ে যাচ্ছে কাজেই তোমাদের পরীক্ষা যথাসময়ে হচ্ছে বলতে হয়তো আমার নিজেরই খারাপ লাগছে কারণ তোমাদের আরও একটু সময় দিলে ভালো হতো কিন্তু যেটা বাস্তব সেটা আমাদের তোমাকে জানাতেই হবে মিথ্যে প্রতিশ্রুতি দিয়ে তোমার পরবর্তী সময়ের ক্ষতি করার পক্ষপাতি আমি নই যদি আমারই নিজের ভাই বোন হতো আমারও নিজের বোন উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাকেও যে কথাটা আমি বলছি তোমাদেরও সেম কথাই আমি বলছি যে এই মুহূর্তে এই সমস্ত বিষয় ভুলে গিয়ে যতটা সম্ভব পরীক্ষার দিকে মনোযোগী হও আর যদি পরবর্তীকালে একদম শেষে এসে পরীক্ষা পিছিয়ে দেয় সেক্ষেত্রে তো তোমারই সুবিধা হবে কিন্তু এই রকম আশা যেটা না হওয়ার আর সম্ভাবনা প্রায় নাইনটি নাইন প্রায় বলতে পারো হান্ড্রেড পারসেন্ট এন তাহলে সেই আশায় তুমি যদি পড়াকে থামিয়ে রেখে এখন ভাবো পরীক্ষা পিছাচ্ছে না কেন তাহলে তো তোমারই ক্ষতি আর আমি তোমাদের প্রত্যেককে নিজের ভাই বোনের মতো দেখে এসেছি সেক্ষেত্রে সঠিক গাইডনেন্স দেওয়া আমার দাদা হিসাবে কর্তব্য তোমরা হয়তো আমাকে ভুল বুঝতে পারো কিন্তু এটাই বাস্তব তোমাদের এখন সময় পরীক্ষা হবে এ এটা ভেবেই তোমাদের পড়াশোনা করে এগিয়ে গেলে এ যতটা সম্ভব পড়াশোনা করলে তোমরা বেশি নম্বর তুলতে পারবে আজ দ্বিতীয় চ্যানেলে রাত আটটার থেকে সাজেশন ভিডিও উত্তর সহ আসতে শুরু করবে আমি শিডিউল করে রাখব যাতে ডট আটটার সময় তোমরা ভিডিওটি দেখে নিতে পারো এবং কালকের থেকে জোর কদমে একটার পর একটা ভিডিও এবং রাত আটটার পর থেকে জোর কদমে একটার পর একটা ভিডিও আসতে চলবে এবং ওই ভিডিওগুলো দেখেই তোমরা যাতে ভালো নম্বর তুলতে পারো কম সময়ে সমস্ত গাইডনেস লাইভ ক্লাস সমস্ত কিছু করব। তোমাদের মধ্যে কারা কারা মাধ্যমিক উচ্চ মাধ্যমিক একাদশে ছাত্রছাত্রী দ্বিতীয় চ্যালেঞ্জে রাত আটটার সময় ক্লাস করছো অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে আমাকে জানাতে ভুলো না প্রত্যেকে ভালো থেকেও প্রত্যেকে প্রস্তুতি নাও এবং তোমাদের কোনো মতামত থাকলে বা আমার এগেনস্টেও কিছু বলার থাকলে তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট করে বলতে পারো